ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। অস্থির সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। ইটালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে মেসিদের খেলায় মুগ্ধ বার্সা কোচ রোনাল্ড কোমেন, তার চোখে এখন পর্যন্ত মৌসুমে এটি মেসিদের সেরা ম্যাচ। জুভেন্টাসের এলিয়ানজা স্টেডিয়ামে বুধবার রাতে উসমান দেমবেলে ও লিওনেল মেসির গোলে 2-0 ব্যবধানে জিতেছে বার্সেলোনা। লিওনেল মেসি, আতোয়ান গ্রিজম্যান, আনসো ফাতিরা অসংখ্য সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানটা হয়তো আরো বড় হতো। তবে মেসিদের পারফরম্যান্স নিয়ে খুশি বার্সা কোচ। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ মেসিদের প্রশংসা করে বলেন, আমার মনে হয় আমাদের মাঠের খেলার দিকে মনোযোগ দিতে হবে, খেলা নিয়েই ভাবা উচিত, আমাদের নজর রাখতে হবে কেবল ফুটবলের দিকে। জুভেন্টাসের বিপক্ষে এই ম্যাচে আমরা দারুণ খেলেছি, আমার চোখে পুরো মৌসুমে এটি আমাদের সেরা ম্যাচ। ইউরোপের শক্তিশালী একটা দলের বিপক্ষে বড় একটা জয় প্রয়োজন ছিল, আর সেটি আমরা পেয়েছি। আমরা যে ধরনের ফুটবল খেলতে চাই এবং চেষ্টা করে আসছি, জুভেন্টাসের বিপক্ষে তেমনটাই পেরেছি। এখন আমাদের নিজেদের পরের ম্যাচের দিকে নজর দিতে হবে। জুভেন্টাসের বিপক্ষে মেসিদের পারফরম্যান্স নিয়ে খুশি রোনাল্ড কোমেন, তাই তো ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসা করলেন বার্সেলোনার ডাচ এই কোচ।